হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল এবং সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ বঙ্গের ওপরে কিছু কিছু জেলায় প্রবেশ করে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের গোয়ালিয়র এলাহাবাদ নিউ দিল্লি হয়ে কিন্তু ঘন মেঘ দেখা যাচ্ছে এবং সকাল থেকে ছিল আকাশ মেঘলা প্রবল মেঘলা ছিল এবং বেশ কিছু অংশ কিন্তু হয়েছেও বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও কিন্তু আজ বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি উপগ্রহ স্যাটেলাইট চিত্রতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে মেঘ দেখা যাচ্ছে তবে পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে করে এই মেঘটা ক্লিয়ার হবে আজকের মতন তবে আবার আগামীকাল থেকে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই মেঘ কিন্তু ক্লিয়ার হয়ে কিন্তু যাচ্ছে সরাসরি বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলা দিকে ডাইরেক্ট এই মেঘগুলো চলে যাচ্ছে আকাশ থেকে এবং দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চরটিতে প্রেস করে দিয়ে অলপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আমরা বজ্রবৃষ্টি মোড়ে চলে যাবো এখন বজ্রবৃষ্টি মুটে গেলে আমরা কি দেখতে পারবো একবার সেটা দেখিনি আমরা বলেছিলাম আপনাদেরকে যে একুশ বাইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন অংশে সে মতন বৃষ্টি চালু হয়ে গেছে এবং আজ বিভিন্ন জায়গায় ভারী মেঘলা দেখুন আজ বৃষ্টির সম্ভাবনা যদি আছে একটার পর থেকে হলদিয়া জয়নগর বারুইপুর উলবেড়িয়া এবং তুমলুক এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি মানের এবং মাঝারি কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া কন্টাই অংশ আমরা দেখতে পাচ্ছি সাত মিলি মাইল অংশে আমরা বাজকুল অংশে ভগবানপুর অংশ দেখতে পাচ্ছি কল্যাণচক মহিষাদল তেঁতুলার বেড়িয়া ডায় চৈত্যপুর চৈতন্নপুর এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়া বারৈপুর অংশে আমরা উলবেরিয়া অংশ দেখতে পাচ্ছি তবে কলকাতা এবং নিউটাউন বেলি ডানকনী পানিহাটি এই জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনাটা হালকা একটু বেশি এবং খড়দা অংশ আমরা দেখতে পাচ্ছি কলকাতার এছাড়াও বাঁকুড়া রঘুনাথপুর হুড়া খাতরা বিষ্ণুপুর এই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে হালকা কয়েক পাঁচটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এটাকে যখন আবার আমরা প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা গোসাবা বারুইপুর জয়নগর সমেত রায়দীঘীয় অংশ দেখতে পাচ্ছি ঝাড়খালি মথুরাপুর অংশ দেখতে পাচ্ছি বাসন্তী গোসাবা দয়াপুর অংশ আমরা কুমিরমারি অংশ দেখতে পাচ্ছি তাছাড়া জয়নগর দক্ষিণ বালাসের সঙ্গে চলবে এছাড়া হিঙ্গলগল অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে শ্যামনগর এছাড়া মাতাবাড়ি অংশ আর বাদবাকি অংশ যেমন কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান পান্ডুয়া এই আশেপাশের অংশগুলিতে হবে বৃষ্টি আর এছাড়া চাপড়া অংশে আর বাংলাদেশের দামুদা অংশে মেহেরপুর আলামডাঙ্গা বীরামারা পাবনা এছাড়া প্রচাদপুর এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এরপর আবার যখন আমি প্লে করবো এটাকে আবার যখন এই লাইফটাকে প্লে করছি তখন দেখতে পাচ্ছি রাত্রি নটার সময় গিয়ে কিন্তু চন্দননগর খরদা পান্ডুয়া হাবড়া এছাড়া বনগা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির একটু সম্ভাবনা তৈরি হচ্ছে সঙ্গে কাঁচরাপাড়া হরিণঘাটা নাগেরখাড়া নিমতলা বাজার গাইঘাটা পান্ডুয়া মাগড়া এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এছাড়া বালিকান্ডি পাংসা ফরিদপুর মুগরা এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আদার্স কিন্তু সব মধ্যপ্রদেশের সাইডে বৃষ্টির সম্ভাবনাটা একটু আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা এটাকে যখন আবার প্লে করছি প্লে করলে এটা এফেক্ট দেখতে পাচ্ছি শেষ হয়ে যাচ্ছে আগামীকাল রবিবার তেইশ তারিখ রবিবার থেকে কিন্তু ফের এক নতুন ঝঞ্ঝা প্রবেশ অর্থাৎ দমকা হয়ে আমরা পাড়া হয়ে রামপুরহাট হয়ে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন ধানবাদ আসানসোলের সামনে সিউরি অংশ এর প্রভাব দেখা যাচ্ছে এছাড়া মিউরিশহ বাঁকড়ো পুরুলিয়া অংশে তারাই অংশ আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সমার তৈরি হচ্ছে আর উত্তরে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা হয়তো এর ফলে হবে এরপর এটাকে যখন আমরা প্লে করবো প্লে করলে দেখতে পাচ্ছি সকাল নটায় এম রবিবার তেইশ তারিখ সে সময় কিন্তু বাঁকুড়া বর্ধমান বর্ধমান অংশে একদম হালকা বৃষ্টি তবে একই সময় বাঁকুড়া এবং পুরুলিয়া অংশে একটু বৃষ্টির সম্ভাবনা মাঝারি মানে থাকবে সঙ্গে কাটোয়া নলহাটি দমকা ধানবাদ শিউড়ি অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুলিয়ার অংশ গদ্য অংশ দেখা যাবে আর রাজশাহী মেহেরপুর বাংলাদেশের দুটি অংশও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে সঙ্গে চারঘাট বাগা জালঙ্গি অংশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর এর পাশে করিমপুর নওডা বেলডাঙ্গা হাতিরামপুর আমরা দেখতে পাচ্ছি হরিণ কি এটা হারিহার পাহাড় হারিহার পাহাড় সরি বন্ধুরা একটু বাগানটা আমাদের পড়তে অসুবিধা হচ্ছে কারণ আমাদের ডিভাইসটা আমাদের চোখের থেকে অনেকটাই দূরে রয়েছে তার জন্য লেখাগুলো অনেক ছোটো ছোটো লাগছে আমাদের দেখে পড়তে হচ্ছে দেখুন গোকর্ণ খড়গেরাম বরমপুর সমেত বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তেইশ তারিখ সকাল নটার সময় তারপর এটা যখন আমরা প্লে করছি দুপুর বারোটা নাগাদ গিয়ে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হয়ে কিন্তু সরাসরি কলকাতা সহ বিভিন্ন অংশে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে বৃষ্টি দিচ্ছে যেমন বজবজ বারুইপুর বিষ্ণুপুর কোলাঘাট পাঁচকুড়া আমতা কেশপুর চন্দ্রকোনা শালবনী ঘাটাল এই জায়গাগুলোতে কিন্তু দুপুর রাত্রি তিন সরি দুপুর তিনটের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ অথবা রবিবার হবে যেটা হচ্ছে আগামীকাল আগামীকাল কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি হবে মোটামুটি বলতে গেলে যে আজ থেকে বৃষ্টি সরু বঙ্গের বিভিন্ন জায়গায় আর আগামীকালের মধ্যে ভারী বৃষ্টির একটু ভারী হবে ওটাই ইঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া বিভিন্ন অংশ যেসব বাংলা এসে লাগা অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের সব জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে বজবজ বনগাঁ কোলাঘাট পাঁচকুড়া তারপর হচ্ছে শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর কোলাঘাট বিভিন্ন অংশ এছাড়া বেলদা কৈশোরী খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আরামবাগ চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউটাউন জগৎবল্লভপুর দাসঘরা মেমুড়ি পাণ্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর মন্তেশ্বর পাতুলি মঙ্গলকোট গোসকাড়া মোড়া দেবগ্রাম কেতুগ্রাম বিভিন্ন অংশে বেলডাঙ্গা নওডা বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ হাতিরামপুর দমকল প্রত্যেকটা অংশ কলকাতা এবং পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলি আছে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই অংশ হবে মেদিনীপুর এবং তার আশেপাশের অংশগুলো হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাঁচকুড়া মেদিনীপুর খড়গপুর বিভিন্ন অংশে ঝাড়গ্রামের এছাড়া দীঘা কণ্ঠার সাইডে হালকা থেকে মাঝারি হবে আর বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর যশোর ভাগার এছাড়া খুলনা পিরাজপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া দেখতে পাচ্ছি ডাকো বাঁকাবাজার তালা দুমডিয়া গীতেতলা বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে পাবনা মেহেরপুর রাজশাহী অংশ আর উত্তরবঙ্গের মালদা বালুরঘাট এছাড়া গোলঘাট মহাদেবপুর বাংলা বাংলাদেশের নলাটী দুলিয়ান বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এরপর এটা যখন আবারও প্লে করছি আমরা যখন আমরা প্লে করছি তখন দেখতে পাচ্ছি বিকেল ছটা নাগাদ গিয়ে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন অংশে আর আটটার মধ্যে এই গঙ্গাসাগর কাকদ্বীপ কন্টায় কেজুরি রায়দিঘি নামখানা মানে সুন্দরবনের যেসব অংশগুলো আছে সুন্দরবন লাগোয়া তার আশেপাশে সুন্দরবনে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই পশ্চিম নিম্নচাপের ফলে এটা কিন্তু নিম্নচাপ সেকেন্ড যেটা আসছে সেটা কিন্তু এখানে নিম্নচাপের মতন তার ফলে কিন্তু বৃষ্টিটা এবং তার সঙ্গে সঙ্গে কণ্টাই মন্দারমণি এগরা মোহনপুর ভগবানপুর ময়না মহিষাদল রায়মনগরের অংশ হবে সঙ্গে কলকাতা চন্দননগর অংশ দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর অংশে পাবনা অংশ আর বর্ধমান পুরুলিয়া অংশে সে সময় একটু ভারী বৃষ্টি হবে তবে বাঁকুড়াতে একটু ক্লিয়ার হবে কাটোয়া শান্তিপুর এটা কিন্তু বৃহস্পতিবার সরি রবিবার তেইশ তারিখ রাত আটটা পি এম তারপর এটা চব্বিশ তারিখ যখন আমরা যাচ্ছি চব্বিশ তারিখে আমরা লাস্ট বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা এবং সর যত উপকূলীয় জায়গাগুলি আছে সোমবার চব্বিশ তারিখে সকাল সাতটার মধ্যে কন্টাই কেজুরি বাজকুল এগরা হলদিয়া বিভিন্ন অংশে মন্দারমণি অংশে দীঘা অংশে গঙ্গাসাগর পিরাজগঞ্জ প্রেশারগঞ্জ রামখানা রায়দিঘি বিভিন্ন অংশে কুলপি জয়নগর ডায়মন্ড হারবার মহিষাল কেয়াতলা শ্যামপুর বিষ্ণুপুর বারাইপুর বিভিন্ন অংশে দেখা যাচ্ছে হিঙ্গলগান অংশে এছাড়া সে সময় কিন্তু একটু নিচের দিকে বাংলাদেশের উপকূলে জায়গাগুলিতে হবে যেমন সাতকিরা শ্যাম্পুর খুলনা মাতাবেরিয়া পিরাজপুর বরিশাল মতিহাট ফেন সেনবাগ মাদারীপুর ঢাকা কাপসিয়া সে সময় কিন্তু মৌলভীবাজার কিষানগঞ্জ ময়মেন সিং সিলেট অংশরত বৃষ্টি হবে সঙ্গে আগরতলা অম্বাসা কুমিল্লা আমারপাড়া সেও ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মতিরহাট বরিশাল বিভিন্ন অংশ দেখা যাচ্ছে আর অসমেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে কলকাতার আগেও বৃষ্টি হবে তারপর কিন্তু চব্বিশ তারিখের পর এটা আস্তে আস্তে করে একটু একটু আমরা ক্লিয়ার হতে দেখছি এবং ত্রিপুরা অংশে একটু ভারী বৃষ্টি দেয় সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এরপরে কি আর কোনো সিস্টেম কাজ করবে না কি সেটা একবার আমরা নিই কারণ এরপরে একটি ঘূর্ণাবত্ত যেটা বঙ্গোপসাগর থেকে সরাসরি যাবে এবং যেটা যার ফলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের যেসব জায়গাগুলো আছে সেগুলোতে হালকা মাঝে বৃষ্টি দিয়ে যাবে তারপর কিন্তু আর এর কোনো প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না আর কি কোনো প্রভাব আসবে সেটা আমরা একবার নিই আমরা প্লে করে দিই সেটা দেখুন আর কোনো ঝঞ্ঝা আসবে না কি সেটা আমরা দেখে নিই সাতটা তারিখ গেলাম আঠাশ তারিখ গেলাম তাও দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখেও দেখতে পাচ্ছি না কিছু এরপর রবিবার তিরিশ তারিখ তিরিশ তারিখে কিছু দেখতে পাচ্ছি না সোমবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আবহাওয়া তারপরে কিন্তু একটি নতুন ঝঞ্ঝা হয়তো হলে আসতেও পারে দেখতে পাচ্ছেন এখান থেকে তো সেসব যদি আসে তার জন্য কিন্তু অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে দেখে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ